নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে নোটিশে কি জানানো হয়েছে, উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিশ রিগার্ডিং সাবমিশন অফ ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফর্ম থ্রু অনলাইন ফর ইউজিডিফি আন্ডার সিবিসিএস টার্মিন এক্সামিনেশন প্র্যাকটিক্যাল December 2023, ইট মে প্লিজ বি নোট দ্যাট দ্য পোর্টাল ফর অনলাইন সাবমিশন অফ দ্য সেট ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফর্ম ইন দ্য সেকেন্ড ফেজ উইল বি রিওপেন ফ্রম 7/10/2023 at 2 PM টু 9/10/2023 at 2 PM দুই দিন 24 ঘন্টা অ্যাট এখানে দুটি পোর্টাল দেওয়া রয়েছে। এখানে জানানো হয়েছে আপনাদের যাদের ভর্তি সেশন July 2023 এবং আপনাদের যাদের প্র্যাকটিক্যাল পেপার রয়েছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ কিছুদিন আগে কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ। এবং এই যে দ্বিতীয় সুযোগটি আপনাদের শুধুমাত্র দুই দিনের জন্য দেওয়া হয়েছে, 7/10/2023 থেকে 9/10/2023 পর্যন্ত। দেখো এখানে নিচে কি বলা হয়েছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং উইল বি রিওপেন ফ্রম 7/10/2023 at 2 PM টু 9/10/2023 2 PM। অর্থাৎ আপনাদের পেমেন্ট অপশানটাও কিন্তু দুই দিনের জন্য দেওয়া হয়েছে। দেখো নিচে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, লার্নার্স হু হ্যাভ অলরেডি সাবমিট দেয়ার এক্সামিনেশন ফ্রম পার্শিয়ালি মে অলসো সাবমিট রিমেনিং কোর্স থ্রু নিউ সিং আপ অ্যান্ড লগ ইন। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যারা আংশিকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিংবা কোনো কারণে ফর্মটি সাবমিট করতে পারেননি, আপনারা কিন্তু পুনরায় সেটা সাবমিট করতে পারবেন। অর্থাৎ আপনাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে যারা আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেননি বা কোনো কারণে আপনাদের ফর্ম ফিল আপটি সাবমিট হয়নি। তো তার জন্য আপনাদের কী করতে হবে, সিং আপ কিংবা আপনারা লগ ইন করে আপনাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে পারেন। এটা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবেন। এবং কাদের ফর্ম ফিল আপ করতে হবে এ নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে A to Z বলে দিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নেবে, সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না NSOU-র সমস্ত আপডেট সবার প্রথমে দেখার জন্য। এবং এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। ধন্যবাদ।